তো আজকে আমাদের টপিকস মাইক্রোসফট অফিস এক্সেল 2007, এটা সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করি। তো প্রাইমারি আইডিয়া এক্সেল সম্পর্কে, বাই ডিফল্ট যখন তুমি এক্সেলটা ওপেন করবে দেখতেই পাচ্ছ স্ক্রিনে রয়েছে এ বি সি ডি, এভাবে যে নাম্বারিংটা রয়েছে অর্থাৎ লেটারে, এটাকে আমরা কলম হিসেবে ট্রিট করি। 1, 2, 3, 4 যেভাবে নাম্বারিং সিরিয়ালি রয়েছে এটাকে আমরা বলি রো। আমাদের কাছে এরকম টোটাল 10,48,576 নাম্বার অফ রো রয়েছে। একবার দেখিয়ে দিই তোমাদেরকে, লাস্ট রো 10,48,576। কন্ট্রোল আপ অ্যারো, কন্ট্রোল ডাউন অ্যারো, এই কীটা প্রেস করে তুমি দেখতে পাবে ফার্স্ট রো লাস্ট রো। আর কন্ট্রোল লেফট রাইট অ্যারোটা প্রেস করলে কলমেরও ফার্স্ট লাস্ট দেখতে পাবে। লাস্ট কলম হেডিং XFD এরকম করে রয়েছে আমাদের কাছে, ABCD করে যাবে। টোটাল 26 লেটার আছে আমাদের, তো 26-এর পরে যখনই যাচ্ছে ও ABAC, অর্থাৎ এটা ফিক্সড, বাকি আবার 26, আবার তারপর বিটা ফিক্সড, আবার 26, এভাবে যাবে। টোটাল 16,384 নাম্বার অফ কলমস আছে। প্রত্যেকটা কলম আর রো ডিভাইড হয়ে যে সেল এসছে আমাদের কাছে, প্রত্যেকটা সেলেরই একটা স্ট্যান্ডার্ড উইথ অ্যান্ড হাইট আছে। আমরা এটাকে বলি কলমস উইথ 8.43 পিক্সেল, আর এটা হচ্ছে রোস হাইট 12.75 পিক্সেল। বাই ডিফল্ট নিচের শিট একটা, কোনো কোনো মেশিনে দুটো তিনটে দেখতে পাবে, তো তুমি পাশে একটা বাটন আছে ওটা প্রেস করলে শিটগুলো ইনক্রিজ হতে থাকবে। বাই ডিফল্ট তিনটেই থাকে বেশিরভাগ মেশিনে, একটা থাকলে কোনো ক্ষতি নেই, তুমি 254 নিউ শিট অ্যাড করতে পারো। বাট এখন আনলিমিটেড শিট অ্যাড করা যায়, তুমি যত খুশি শিট অ্যাড করতে পারো। এখানে তুমি তোমার কাজটা এক একটা শিটে করে রেখে দিতে পারো বা সেভ করে রাখতে পারো। তো যাই হোক, যেহেতু ফার্স্ট ক্লাস বা বিগিনিং সম্পর্কে একটা আলোচনা করছি, যারা একদম প্রথম তাদের জন্য জাস্ট একটু রিমাইন্ড দিয়ে দিচ্ছি আরেকবার, ABC হচ্ছে কলম, 1, 2, 3 হচ্ছে র, মাঝখানে যে ঘরগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের কাছে সেল। প্রত্যেকটা সেলে যখন তুমি কার্সার রাখবে দেখবে উপরে একটা হাইলাইট হচ্ছে, অর্থাৎ কলম শেডিং, লেফট সাইডে একটা হাইলাইট হচ্ছে রো শেডিং, এটাকে বলে সেল অ্যাড্রেস অর্থাৎ G8। যেখানে রাখো D8, যেমন এখানে রেখেছি J11, তো যেখানে রাখো তুমি প্রত্যেকটা সেলেরই একটা অ্যাড্রেস খুঁজে পাবে। সেম ওই সেল অ্যাড্রেসটা তোমার উপরে নেম বক্সেও শো করবে, যেমন D9, B6, যেখানে রাখো K16, এভাবে সেল অ্যাড্রেসটা শো করবে। এটাকে আমরা বলি নেম বক্স। তার পাশে FX বলে যেটা আছে, এটা ইনসার্ট ফাংশন, তার পাশে যে ব্ল্যাঙ্ক ঘরটা আছে ফর্মুলা বার, উপরেটা সবাই জানো হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, রিবনও বলতে পারো। তো যাই হোক, তো একটা কাজ করে দেখাচ্ছি, প্রত্যেকটা সেলকে তুমি চাইলে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারো, অর্থাৎ তার হাইট উইথ। আমি ফার্স্ট এখানে একটা লিখতে চাইছি নেম অফ দ্য এমপ্লয়িজ, তো এটাকে লিখতে গেলে এই ছোটো সেল হবে না, ইনক্রিজ করতে হবে। A and B এদের বর্ডারে রেখে ক্লিক করে রাইট সাইডে ড্র্যাগ করি, তাহলে মুভ হবে, অর্থাৎ উইথটা ইনক্রিজ হয়ে যাবে। তুমি যদি বলো স্যার মাঝখানে কোনো একটা সেলকে আমরা ইনক্রিজ করতে চাই, তো হবে না, তোমাকে যেতে হবে উপরে কলম শেডিং বা রো শেডিং, সেখানে বর্ডারে রেখে ড্র্যাগ করলে ইনক্রিজ হবে, আবার ড্র্যাগ করলে লেফট সাইডে ডিক্রিজ হবে। তো আমরা এখানে লিখি একটু নেম অফ দ্য এমপ্লয়িজ, ডিপার্টমেন্ট বেসিক DL, TL, HR, তো আমি কয়েকটা হেডিং লিখেছি নেম অফ দ্য এমপ্লয়ি, কিছু এমপ্লয়িদের নাম লিখবো, তারা কে কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা লিখবো, বেসিক ভ্যালু তাদের অর্থাৎ বেসিক মাইনে যেটা পায় ন্যূনতম সেটা দেবো, DL, DNS অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, HR, হাউস রেন্ট অ্যালাউন্স, গ্রস টোটাল কত পাচ্ছে। তো নাম তুমি তোমার মতো যেন নাম দিতে পারো,
মিস্টার এ দে রয় এস সেন পি রয় এক্সেট্রা, যে কোনো নাম তুমি দিতে পারো, কে কোন ডিপার্টমেন্টে কাজ করে। তাদের কিছু বেসিক ভ্যালু এখন আমরা প্র্যাকটিসের জন্য নিজের মতো করে কোনো ভ্যালু ইনপুট করি। তো আমরা এবার ডিএটা ক্যালকুলেট করব। তো ডিএ ক্যালকুলেট করতে গেলে তোমার কাছে কিছু কন্ডিশন দেবে। আমি নোটসটা এখানে রেখেছি, তোমরা চাইলে একবার এটাকে পজ করে ভিডিওটাকে লিখে নিতে পারো। এই হচ্ছে তার ছকটা। আমি এক্সট্রা একটা কলম রেখেছি যেটাতে আছে তোমার ডিপার্টমেন্ট, অর্থাৎ নেম অফ দ্য এমপ্লয়িজ ডিপার্টমেন্ট এক্সট্রা অ্যাড করেছি। সেটা কোনো ব্যাপার না, তুমি রাখতে পারো নাও রাখতে পারো। নিচে কন্ডিশন খাতায় কপি করে নেবার এক্সারসাইজ বুকে রেখে দাও। তো আমরা দিয়েছি ডি উইল বি ক্যালকুলেটেড 10% অফ বেসিক, টি উইল বি ক্যালকুলেটেড 5% অফ বেসিক, এইচ আর উইল বি ক্যালকুলেটেড 10% অফ বেসিক প্লাস ডিএ, গ্রস হচ্ছে 4টি প্লাস করবো। তো এই কন্ডিশন অনুযায়ী করি, ডি হচ্ছে বেসিক ওপর 10% এক্সেল এলাম। এক্সেলে যখনই তুমি ক্যালকুলেশন করো অলওয়েজ ইকুয়াল টু সাইন দিয়ে স্টার্ট করতে হবে, অর্থাৎ ফর্মুলা বিগিনস উইথ স্টার্ট সাইন। তোমাকে স্টার্ট সাইন ইকুয়াল টু সাইন দিতে হবে, ইকুয়াল টু সাইন ছাড়া কোনো ফর্মুলা শুরু করা যাবে না। ইকুয়াল টু সাইন দিলাম, ক্লিক অন বেসিক ভ্যালু, হেডিংয়ে কখনোই ক্লিক করবে না, সবসময় ভ্যালুতে ক্লিক করবে, অর্থাৎ নিউমেরিক ভ্যালু যার উপর আমরা ক্যালকুলেশন করবো। ইনটু সাইন কিবোর্ডে রয়েছে, অ্যাস্ট্রিক সাইনটাকে বলে আমরা ইনটু 10%, এন্টার, একটা ক্যালকুলেট হয়ে গেল। সেটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্টেড এরিয়াটা আছে তার রাইট সাইডে কর্নারে দেখো, ডাউন কর্নারে একটা নোড আছে পয়েন্টের মতো, ওখানে মাউসটা নিয়ে যাও, মাউসটা চেঞ্জ হয়ে যাবে। এবার লেফট ক্লিকটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসো, তাহলে অটোমেটিকলি বাকিগুলো ক্যালকুলেট হয়ে যাবে। টিএ আমরা ওখানে দেখেছি ফর্মুলাতে, আরেকবার দেখিয়ে দিই, ওটা হচ্ছে 5%, তার ইকুয়ালস টু বেসিক ইনটু 5%, সেম প্রসেস, এন্টার, ড্র্যাগ করে দিলাম এইচআরে, ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন বেসিক প্লাস ডিএ, দুটোকে আমরা সিলেক্ট করলাম, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইনটু 10%, যা পার্সেন্টেজ বলবে। এগুলো জাস্ট অ্যাজিউম করে দিচ্ছি আমরা, যে এখানে কন্ডিশন যেভাবে দেবে 10% 5% যা বলবে সেই হিসাবে ক্যালকুলেশনটা করতে হবে। এন্টার, সিলেক্ট, ড্র্যাগ করে দিচ্ছে, গ্রস টোটাল, ইকুয়ালস টু সাম, ব্র্যাকেট ওপেন, ফর্মুলার মাধ্যমে করতে পারে, এই কটাকে সিলেক্ট, ইকুয়ালস টু সাম, ব্র্যাকেট ওপেন, বেসিক টু এইচআর, সবকটাকে সিলেক্ট করে দিলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, অথবা ইকুয়ালস টু বেসিক প্লাস ডিএ প্লাস টিএ প্লাস এইচআর, এগুলোকে সিলেক্ট করতে পারো, এন্টার, ড্র্যাগ করে দিলাম, তাতেও তোমার টোটালটা চলে আসবে। আরও একটা ইজি প্রসেস আছে, রাইট সাইডে দেখো মেনুতে অটো সাম, এটাতে ক্লিক করে এন্টার, তাও টোটাল চলে আসবে ক্যালকুলেট হয়ে, ড্র্যাগ করে দাও। এবার তুমি চাইলে এগুলো ডেটাগুলোকে সিলেক্ট, প্রয়োজন মতো হেডিং, এখানে বোল্ড, ফন্ট সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারো, কালার আছে 4 কালার, লেখার কালারটা চেঞ্জ করতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার যদি চাও তাও চেঞ্জ করতে পারো, এটা তোমার ইচ্ছে। এটা আমরা অলরেডি এমএস ওয়ার্ড করেছি, সেভাবে করতে পারো। দেন এটাকে সেভ, ফাইল থেকে সেভ, অবশ্যই আমরা কোনো কাজ হলে সেটা সেভ করে রাখবো, ফাইল থেকে সেভ, একটা নাম দিয়ে সেভ করে দাও। তো এই হচ্ছে ফার্স্ট ক্লাস সম্পর্কে একটা আলোচনা করে দিলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। ওকে, থ্যাংক ইউ।